আসসালামু আলাইকুম, রিভার লার্নিং একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মুরগিদেরকে রানীক্ষেত F1 স্ট্রেন অর্থাৎ ফার্স্ট যে ভ্যাকসিন আছে, রানীক্ষেত ফার্স্ট ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কিভাবে করতে হয় দেখাবো। চলুন, আমার কাছে এই ডিস্টিল ওয়াটার আছে, রানীক্ষেত F1 ভ্যাকসিন আছে। নেক্সট ভিডিওগুলোতে ফাউল পক্স ভ্যাকসিন, রানীক্ষেত 2 ভ্যাকসিন মানে F1 স্ট্রেন 2 কীভাবে করতে হয় সেগুলো আপডেট দেবো, কৃমিনাশক যে খাড়গুলো। আজ আমি শুধুমাত্র F1 স্ট্রেন ভ্যাকসিনের এ করব। এর আগে আপনাকে জেনে নিতে হবে যে এই ভ্যাকসিন দেওয়ার আগে মুরগির বয়স 1 থেকে 21 দিনের মধ্যে হতে হবে, 1 থেকে 21 দিনের মধ্যে আপনারা দিতে পারবেন। এই যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন, ল্যাসোটা স্ট্রেন, এটা ইন্দোভ্যাক্স প্রাইভেট লিমিটেড কোম্পানি এই ভ্যাকসিনটি বানিয়েছে। কিভাবে দিতে হয় আমি আপনাদেরকে A to Z দেখাবো। ধৈর্য ধরে ভিডিওর সাথে থাকবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। চলুন, এবার আমি ইঞ্জেকশনের সাহায্যে কিভাবে গুলতে হয় সেই প্রসেসটা আমি দেখাবো। আমরা চলে এলাম মুরগি ঘরে। এবার এই মুরগিগুলোকে, ছোট ছোট বাচ্চাগুলো, এদের চোখে রানীক্ষেত প্রথম ভ্যাকসিন আমি দেওয়া শুরু করব। দর্শক, এই হচ্ছে কি নাকের ফুটো, এই চোখ, নাকে দেওয়া যায়, চোখে দেওয়া যায়, আমি হচ্ছে কি চোখে দেব 1 ফোঁটা করে দিয়ে ওই পাশে আমি করে দেবো। ছুটি দেয়নি।